হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হচ্ছে অষ্টমীর সকালবেলা, এই যে অঞ্জলি দিতে যাব বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, যে হাতে চাল ডাল ছিল ওগুলোর উপরে দোকান থেকে কী কী নেওয়ার ছিল ধূপটুপ সেটাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে নেওয়ার পর আমরা অঞ্জলি দিতে যাচ্ছি। এবার আমি যেহেতু মামা বাড়িতেই ছিলাম, ওই জন্য মামা বাড়ির ওখানেই অঞ্জলি দিতে গিয়েছিলাম, আর ওদের বাড়ির সামনেই যেহেতু প্যান্ডেল হয়েছিল, একদমই সামনে, খুবই সামনে, যেতে 2 মিনিট লাগে হয়তো হেঁটে, ওইটুকু গিয়ে আমরা এবার অঞ্জলি দেবো বলে লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ এত লোক, তাও আমরা লাইনে এবার দাঁড়িয়েছি অঞ্জলি দেবো বলে। তার আগে আর একটা কাজ তো করতে হবে, সেটা হচ্ছে থালাতে নাম লিখতে হবে, নাহলে থালা যদি গণ্ডগোল হয়ে যায় এর থালা তার কাছে, তার থালা ওর কাছে চলে যাবে, ওই জন্য নাম লেখার জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে নাম টাম লিখে এবার লাইনে দাঁড়িয়েছি, এবার আমাদের কখন হবে সেটাই ভাবছি। এর আগে একজনদের হচ্ছে, মানে একটা একটা দল হচ্ছে, একসঙ্গে তো সবাই দিতে পারবে না, ওই জন্য কিছু কিছু লোককে নিয়ে একটা দল নিয়ে করে দিয়ে হচ্ছে, এবারে আমরা দেবো বলে আমরা লাইনে দাঁড়িয়েছি। ফাইনালি তারপরে অঞ্জলি দেওয়া হলো। তারপরে অঞ্জলি দেওয়ার পর এখানে বাইরে চরণামৃত দেওয়া হচ্ছিলো, সেটাই নিতে আসছিলাম। এই যে আমার হাত, এটা আমাকে চরণামৃত দিচ্ছে, এবারে আমি এটা নিচ্ছি, আমাকে বলছে আরেকটা দেবো, ওই জন্য বেশি বেশি করে দুবার দিয়েছে। তারপর এটা নেওয়ার পর আবার এখানে লুচি দিচ্ছিল, লুচি আর বাঁধাকপির সবজি বুঁদে আর ফল দেওয়া হচ্ছিল। সবগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এক সাইড থেকে নিয়ে তোমাদেরকে দেখালাম কী কী দেওয়া হচ্ছিল। এই যে আমার নেওয়া হয়ে গেছে, এবার বোনেরও নিয়ে হয়ে গেছে, ওকে একটু দেখালাম, এবার ওকে দেখাতে ও হাসছে, বলে আমার ভিডিও কেন করছো, দিয়ে আবার দেখছি আমার পাশেই চলে আসছে সুন্দর করে পোজ দিতে ভিডিওতে, আমিও আছি আর ও আমার পাশে, ও আছে। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, দেখি ও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে, আমি বলছি ভিডিও করা বন্ধ কর। তারপরে আর কি এবার বাড়ি চলে যাব, যেহেতু আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম আমার জ্বর হয়েছে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। আমার সাথে ভাই যাচ্ছিল, এবার ওকে নিয়েছিলাম ভিডিওতে নিয়েছিলাম বলে ও পিছনে চলে গেছিলো, আর আমার সঙ্গে আসেনি। আর কেমন লাগলো ভিডিওটা জানাবে, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।